আমি বুঝি না অন্যান্য রিভিউয়ার বলো বা অন্যান্য আরও আদার্স অনেকে আছে, তারা কী চায়? আমরা এই স্বল্প বাজেটে এক দেড় মাস সময় নিয়ে একটা বাহুবলীর মতন সিনেমা বানিয়ে ফেলবো? হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও আপলোড করেছি, দেবদার আপকামিং সিনেমা আসছে কমান্ডো, সেটার অফিসিয়াল টিজার আজকে দেবদার বার্থডে উপলক্ষে রিলিজ করা হয়েছে। তো সেটারই টিজার রিয়াকশন এবং রিভিউ ভিডিও আমি বানিয়েছি। তো তোমাদের মধ্যে থেকে ম্যাক্সিমাম লোকই দেখলাম সেখানে কমেন্ট করে জানিয়েছো যে তোমাদেরও টিজারটা খুব ভালো লেগেছে, অনেকে আবার লিখেছো টিজারটা ভালো লাগেনি। দেখো এটা তো পার্সোনাল জিনিস, কারো ভালো লাগবে কারো খারাপ লাগবে। আবার অনেকে এটাও লিখেছো, দেখো দাদা অন্যান্য রিভিউরা কত অনেস্ট রিয়াকশন দিয়েছে, VFX-এর কাজ ভালো হয়নি, বাঘি থ্রি থেকে সিনটিন কপি হয়েছে, তুমি তো ওগুলো কিছুই বললে না। খারাপটাও বলতে হবে তো, নাহলে ইন্ডাস্ট্রি গ্রোথ করবে, গ্রো করবে কী করে? তুমি রিভিউ করতে জানো না, তুমি একটু শেখো, এরকম অনেকে লিখছো আর কি। তো আমি ভাবলাম যে ঠিক আছে, আমি যেটুকু নিয়ে জানি বুঝি সেটাই তোমাদের সাথে আর একটা ভিডিও বানিয়ে শেয়ার করি। ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখো, তারপরে তোমাদের প্রত্যেকের কার কী ওপিনিয়ন প্লিজ কমেন্ট সেকশানে একটু, মানে হাত জোর করে বলছি, প্লিজ কমেন্ট সেকশানে একটু লিখে যেও যে আমার ভিডিওটা দেখে তোমাদের কার কী মনে হলো। তো শুরুতে একটা কথা বলে নিই, আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বা ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে এক একটা সিনেমার বাজেট এই মুহূর্তে কত? কেউ কিন্তু এখন 1 কোটির সিনেমা বানাতেও রিস্ক নিচ্ছে না, যেহেতু দর্শক হলমুখী হচ্ছে না, সবাই উইদিন 40-50 লাখের মধ্যেই রাখছে। স্টিল কিছু কিছু সিনেমা আসবে যেগুলো 1-2 কোটি বাজেট হয়ে যাবে, ঠিক আছে? তো দেবদার কমান্ডো সিনেমাটাই যদি আমি ধরি, এটা মোটামুটি ঠিকঠাক বাজেটেরই একটা সিনেমা। তো এখানে কিন্তু প্রোডিউসার যিনি আছেন তিনি কিন্তু কোনো রাঘব বোয়াল না, ঠিক আছে? যে তিনি এই 5 কোটি বা 10 কোটি যে অ্যামাউন্টটাই কমান্ডোর পেছনে ইনভেস্ট করেছেন সেটা 2 বছর ফেলে থাকতে রাজি, ঠিক আছে? আমাদের এখানে কোনো প্রোডিউসারই এরকম নেই যে একটা বড় অ্যামাউন্ট, এরকম একটা হিউজ অ্যামাউন্ট তার কাছে, অবভিয়াসলি তার কাছে একটা হিউজ অ্যামাউন্ট, সেভাবে ফেলে রাখবে। 2-3 বছর সিনেমাটা তৈরি হোক, 2-3 বছর পর আমার টাকাটা উঠে আসুক, তারপরে প্রফিট কী হবে দেখা যাবে। এখানে কেউ সেরকম রাঘব বোয়াল নেই, এটা বাইরের কান্ট্রিতে হয়, সেখানে বড় বড় প্রোডিউসাররা আছে, 1000 কোটি টাকাও যদি তারা ইনভেস্টমেন্ট করে রাখে না তাদের কিছু যায় আসে না। তারা চায় যে একটা ভালো সিনেমা তৈরি হচ্ছে, সময় লাগুক, আমার তো অন্যদিক থেকে টাকা আসছে, চলে যাবে আমার। কিন্তু এখানে কিন্তু সেরকম কোনো প্রোডিউসার নেই, ঠিক আছে? এখানে যখনই কেউ 5-10 কোটি এরকম একটা হিউজ অ্যামাউন্ট ইনভেস্ট করে ফেলবে না, তখন তার ফার্স্ট টার্গেট থাকবে কত তাড়াতাড়ি সিনেমাটাকে কমপ্লিট করা যাক, কত তাড়াতাড়ি সিনেমাটাকে বড় পর্দায় রিলিজ করা যায়, এবং অন্যান্য যে ডিজিটাল রাইটগুলো আছে, মিউজিক রাইটগুলো আছে, সেগুলো আমরা সেল করতে পারি। তাহলে কি হবে, অ্যাটলিস্ট আমি যে টাকাটা ইনভেস্টমেন্ট করে বসেছি সেটা, মানে বাজেটটা অ্যাটলিস্ট আমি রিকভারি করে নিই, প্রফিটটা পরের কথা, এটা চাবি। তুমি বলো, আফটারঅল এটা তো একটা বিজনেস, মুভি তো একটা বিজনেস, লোককে এন্টারটেনমেন্ট করার মাধ্যমে আমি একটা বিজনেস করছি। তোমরা যদি এখন 5000 টাকা দিয়ে একটা বিজনেস স্টার্ট করো, তোমরা কিন্তু চাবে সেই 5000 টাকাটা কত তাড়াতাড়ি আমি তুলি, ঠিক আছে? মুখে বলা খুব সহজ, কিন্তু তোমরা যখন কাজে সেটা করবে, 5000 টাকা যখন দিয়ে দেবে একটা বিজনেসে, চাবে যে আমার 5000 টাকাটা অ্যাটলিস্ট আগে রিটার্ন আসুক, তারপর আমি মানে 100-200 টাকা যা প্রফিট করছি। তো এখানেও কিন্তু সেটাই হয়, এই ধরনের ইন্ডাস্ট্রি যেখানে বাজেটটাই সবসময় কম সেখানে তো আরও বেশি করে হবে। এখানে কোনো বড় মাপের প্রোডিউসার নেই যারা 50-100 কোটি ইনভেস্টমেন্ট করতে রাজি এবং বছর পর বছর ফেলে রাখবে। তো এই দেবের কমান্ডো সিনেমাটাই ভাবো তুমি, যে 1-1.5 মাসের মধ্যে হয়তো কমপ্লিট করার একটা টার্গেট নেওয়া হয়েছে, যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশান, আমরা তো শুটিং শুরু হতে হতে বন্ধ হয়ে গেছে কত সিনেমা। তো 1-1.5 মাস হাতে সময় নিয়ে এত কম বাজেটে, মানে আমি বুঝি না অন্যান্য রিভিউয়ার বলো বা অন্যান্য আরও আদার্স অনেকে আছে, তারা কী চায়? আমরা এই স্বল্প বাজেটে 1-1.5 মাস সময় নিয়ে একটা বাহুবলীর মতন সিনেমা বানিয়ে ফেলবো, নাকি বলিউডের মতন ক্রিশের মতন একটা সিনেমা বানাবো, নাকি হলিউডের ইন্টারস্টেলার বানাবো? সেগুলো এক একটা মুভি কত দিন ধরে বানিয়েছে জানো, কত টাকা ইনভেস্টমেন্ট হয়েছে, এবং প্রোডিউসার যিনি ছিলেন তিনি কিন্তু ওই টাকাটা ইনভেস্ট করে বসেছিলেন না, তার অন্যদিক থেকে প্রফিট আসছিল, তার আরও 4-5টা বিজনেস আছে। কিন্তু এখানে কিন্তু সেরকম হয় না, এখানে যারা ওই 5-10 কোটি ইনভেস্ট করে দেয় তাদের মানে কী বলবো, কালঘাম ছোটানো টাকা, কত তাড়াতাড়ি সেটা মার্কেট থেকে তোলা যায় সেটাই তারা ভাববে, এবং অ্যাক্টরের ওপরও কত চাপ থাকে তুমি খালি ভাবো, কারণ প্রোডিউসার অলরেডি টাকা তার উপর ঢেলে দিয়েছে, তাকে তো সেটা অ্যাটলিস্ট যে টাকাটা লাগিয়েছে সেই টাকাটা রিটার্ন করতে হবে, তাকেও ভাবতে হয় যে কত তাড়াতাড়ি আমি সিনেমা কাজটা কমপ্লিট করতে পারি, কত তাড়াতাড়ি সেটা সিনেমাটা রিলিজ করবে। এখানে প্রোডিউসারের ওপর কত প্রেশার থাকে সেই চাপটা কিন্তু এসে পড়ে অ্যাক্টর অ্যাক্ট্রেসদের ওপর বা অন্যান্য কলাকুশলীদের ওপর, তাদেরকেও বলা হয় যে তাড়াতাড়ি সিনেমাটা কমপ্লিট করো,
কিচ্ছু করেনি, আমরা এক থেকে দেড় মাস সাকুলে সময় পাই একটা সিনেমা বানানোর জন্য। কিছু কিছু বাংলা সিনেমা যেগুলো ঘরোয়া সিনেমা সেগুলো কথা আমি বাদ রাখছি, সেগুলো আরও কম সময় হয়ে যায়, কম বাজেটে হয়ে যায়। কিন্তু দেবের কমান্ডোর মতন সিনেমা যেখানে একটু হাই বাজেট লেগে গেছে সেগুলোকে কিন্তু এক বছর ধরে কেউ শুটিং করবে না। অলরেডি করোনা ভাইরাসের জন্য প্রচুর সময় আমাদের নষ্ট হয়েছে, এর মাঝখানে সময় বার করে সিনেমাটা করা হচ্ছে, তার মাঝখানে আমরা খুদ বার করছি বাঘি থ্রি, এখান থেকে কপি টপি হয়েছে এগুলো বলছি। জাস্ট ভাবো একবার, এগুলো কিন্তু মানে এই মুহূর্তে হয়তো মনে হবে এগুলো বললে যে না খুব ভালো বলছি, খুব ভালো বলছি, ভালো চাচ্ছি, ইনডাইরেক্টলি কিন্তু ক্ষতি করছি, কারণ আমি কোথাও গিয়ে লোকটাকে ডিমোটিভেট করে দিচ্ছি। আমি এরপরে তো খুব সাহসী করবে না এই ধরনের বাজেট লগ্নি করার, এই ধরনের সিনেমা বানানোর প্রচেষ্টা করার। তুমি ভাবো শাকিব খানকে নিয়ে কত লোকে কথা বলে, আরে এখন অনেক প্রচুর ভালো ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেসরা চলে এসছে, কিন্তু শাকিব খান বছরে 10-12 করে সিনেমা কেন করে গেছে? একা তখন ছিল, জাস্ট ভাবো, একা দায়িত্ব নিয়ে এক দেড় মাসের মধ্যে শুটিং কমপ্লিট করেছে, বড় পর্দায় রিলিজ করেছে, দর্শক দেখতে এসছে, প্রোডিউসারের ঘরে প্রচুর টেকনিশিয়ানের ঘরে টাকা গেছে, সেগুলো আমাদের দেখতে হবে। এক দেড় মাসে শাকিব খান বাহুবলি বানিয়ে ফেলবে, না ক্রিস বানাবে, না ইন্টারস্টেলার বানাবে? আমরা কোয়ালিটি নিয়ে কেন বলি? হ্যাঁ কোথাও গিয়ে তো এটা বলা উচিত যে যে সময়টাই পেয়েছে সবাই তো সবার বেস্টটাই দেওয়ার চেষ্টা করে, সেখানে যদি কখনো খামতি পাই যে না তারা এফোর্টটাই দেয়নি, দর্শককে অডিয়েন্সকে বোকা বানিয়েছে, সেখানে আমরা বলতে পারি। তো এখানে ভাবো যদি দেবের কমান্ডো সিনেমাটা 2 বছর ধরে যদি শুটিং হয়, এক একটা সেট, ওই যে সেট যেগুলো বানানো হয়েছে পার ডে কত ভাড়া হতে পারে ভাবো, বাজেট কোথায় গিয়ে ঠেকবে, কত সিনেমা এভাবে সেলফ হয়ে যায়, জাস্ট ভাবো। যে প্রথমে তাকে 2 কোটির মধ্যে হয়ে যাবে, পরে দেখছে শুটিংয়ের সময় বেড়ে যাচ্ছে 2 কোটি থেকে 3 কোটি 4 কোটি, প্রোডিউসার পুরো মাথায় হাত পড়ে যাবে, কোনো অ্যাক্টর বা কোনো টেকনিশিয়ান কেউই চাবে না এভাবে ডিলে করার। ঠিক আছে, অলরেডি কোভিড-19 জন্য প্রচুর বাজে অবস্থা হয়ে গেছে, তো দেবও যদি এরকম দিনের পর দিন শুটিং করে যেত, না ভালো করবো, ভালো করবো, আরও ভালো করবো, আরও ভালো করবো, তাহলে কী হতো? প্রোডিউসারের আরও কত টাকা এক্সট্রা লাগতো? এই যে ক্যামেরা ফ্যামেরা, প্রত্যেকটা প্রোডাকশন হাউসে তো নিজস্ব ক্যামেরা থাকে না, সেগুলোরও ভাড়া থাকে, পার ডে 25,000-30,000 কোনোটা তারও বেশি ভাড়া থাকে। তো এইভাবে তো বাজেট কোথায় গিয়ে দাঁড়ায় খালি ভাবো, এগুলো তো বুঝতে হবে, তাই না? তো এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে এত কম বাজেটে এত কম সময়ে যেটা পাচ্ছি সেটা নিয়ে আমাদের খুশি থাকা উচিত কি না বলো, যা পাচ্ছি, যে এর মাঝখানেও এরকম একটা মানে সিনেমা বানানোর একটা দুঃসাহসিকতা দেখানো হয়েছে, সেখানে কিছু কিছু জাস্ট ভিএফএক্সের কাজ ঠিকঠাক হয়নি বলে যদি আমি বলে দিই, আর ভিএফএক্সের কাজ করতে গেলে তো জানো কত খরচা হয়, একবার অন্যান্য সিনেমাগুলোর ভিএফএক্সের পেছনে খরচা দেখবে। হলিউড সব গ্রিন স্ক্রিন লাগিয়ে করে, ম্যাক্সিমাম 90% বাজেট থাকে তাদের ভিএফএক্সের পেছনে, 1,000 কোটি টাকা সিনেমা যদি হয় 800-900 কোটি টাকা ভিএফএক্সের পেছনে তারা খরচা করে, ভাবো আমাদের এখানে ভিএফএক্সের জন্য কত বাজেট হয়। তো এর মধ্যে আমরা কি বাহুবলির মতন ভিএফএক্স যাবো নাকি হলিউড সিনেমার মতন ভিএফএক্স যাবো? ভিএফএক্স তো কোথাও গিয়ে কনসিডারেশনের মধ্যে আসবেই, তাই না? আপটা তোমার হবেই না, স্টিল আমাদের বেস্টটা ট্রাই করে যেতে হবে, যা হচ্ছে তার থেকেও ভালো করার চেষ্টা করতে হবে। কমান্ডোতে যদি কিছু খামতি থাকে, কমান্ডো যদি কখনো সিকুয়েল আসে বা দেবে যদি আরও একটা নতুন কোনো অ্যাকশন সিনেমা আসে, সেখানে যেন সেই খামতিগুলো চোখে না পড়ে সেটাই দেখতে হবে। এবং যারা রিভিউ করছে আমি জানি না, আমি তো একদম নর্মাল অডিয়েন্স, তোমাদের মতন পাতি অডিয়েন্স হিসেবে রিয়্যাক্ট করি, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, ওভারঅল ভালো, ওভারঅল খারাপের কথাই বলছি, ভেতরে খুঁটিয়ে খুঁটিয়ে, চাঁদের গায়েও তো কলঙ্ক আছে। ঠিক আছে, তো খুদ বার করতে চাইলে আরামসে বার করা যায়, কিন্তু অন্যান্য দিকগুলো তো আমাদের দেখতে হবে, বুঝতে হবে। একটা সিনেমা তারা বানিয়ে নিচ্ছে মানে কত মাথার ঘাম পায়ে ফেলে একটা সিনেমা বানানো, এই ধরনের সিনেমা, সেখানে আমরা যদি এইসব বলি না তাহলে তারা লোকটা কী লেভেলে ডিমোটিভেট হতে পারে সেটা মানে তুমি একটা কাজ করো, ধরো একটা হার্ডওয়ার্ক করে একটা জিনিস বানিয়েছো, হয়তো একটু খুঁত আছে, সেটা লোকে বলো, কিন্তু সেটা বলারও একটা কিন্তু মানে থ্রোয়িংয়েরও একটা ব্যাপার থাকে, এ কী বানিয়েছে, এটা একটা ভিএফএক্স হয়েছে, এ হয়েছে, এ হয়েছে, কী বানিয়েছো, এরকম করে বললে কার না গায়ে লাগবে বলো, বলো যে হ্যাঁ ওভারঅল এটা খুব ভালো হয়েছে, কিন্তু এই জায়গায় এখন এই আছে, এগুলো আরও বেটার করতে হবে। আর আই থিঙ্ক কমান্ডোতে আরও গ্রাফিক্সের কাজ হবে, এখনও কিন্তু পুরো কমপ্লিট না, যেহেতু গোলন্দাজ টিজারটা রিলিজ করতে পারেনি, কমান্ডো টিজারটা আনা হয়েছে, তো এটা টিজারটা বানানোর জন্য একটু তাড়াহুড়ো করেই এরকম কিছু কিছু জায়গায় হয়তো ভিএফএক্সের এই লেগেছে, কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় যে ফিনিশড প্রোডাক্ট, আলটিমেট যে ফাইনাল প্রোডাক্টটা হবে সেটা অনেক ভালো হবে, অনেক বেটার হবে। ঠিক আছে, তো এটাই বলবো যে
যেটুকুনি আমরা করতে পেরেছি, যা দেখতে পেয়েছি, এখানে অত কিছু ঘাটাঘাটি না করাই আই থিঙ্ক ভালো হবে। যে সিচুয়েশনের মধ্যে আমরা এই সিনেমাগুলো বানাচ্ছি এই মুহূর্তে, এইটা একটু মাথায় রেখে তারপরে দেখো। এখন কিন্তু নর্মাল সময় না, কত কিছু রুলস রেগুলেশন ফলো করে তার মাঝখানে শুটিং করতে হচ্ছে, প্লাস প্রোডিউসারের দিকটাও একবার ভাবো। তারপরে তোমাদের কার কী মতামত সেটা জানাও। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করতে একদম ভুলবে না। তোমাদের কার কী মতামত প্লিজ, কিন্তু আমি যারা যারা ভিডিওতে শেষ অবধি থাকলে নিজে কমেন্ট সেকশনে আমি দেখতে চাই যে তোমরা কে কী মানে এখন বলছো। ঠিক আছে, আমি হয়তো কিছু ঠিক বলেছি, কিছু ভুল বলেছি, ঠিক আছে। তো এটাই বলার ছিল, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, লাভ ইউ অল, টাটা, টেক কেয়ার।